রিজাইন করার পর বাড়িতে যাওয়া কোনো কারণ নেই, তার জেলখানায় যাওয়ার কথা। এই সরকারটি দেশবাসী যত দ্রুত সম্ভব মূল কাজটার দিকে নজর রাখে, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষের মানুষ। নির্বাচনের নামে তামাশা কেউ প্রত্যাশা করে। যারা আহত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে আছে তাদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাই। বন্ধুরা, নানাজন নানানভাবে আমরা দেখছি এই সরকার, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একমত, এই সরকারটি আমাদের, এই সরকারটি দেশবাসী, এই সরকারটি আগামী দিনে একটি ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা উপলক্ষ হিসাবে এই সরকার দায়িত্ব পালন করবে। এই জায়গাটি আমরা সবাই একমত, এবং এই আন্দোলনটা যেটা হয়েছিল সেটা বাংলাদেশের মানুষকে ক্ষমতায়ন, তাদেরকে শক্তিশালী একটি প্রেক্ষাপট দেওয়ার জন্য, সেটি আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছে। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না এই জন্যে, এরপরে আমাদের মান্যভাবে বক্তৃতা করবেন, কারণ সময় আমাদের খুব কম। আমি এই সরকারকে বলবো যত দ্রুত সম্ভব মূল কাজটার দিকে নজর রাখা। সেই মূল কাজটি হচ্ছে মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার অধিকার তাকে দিয়ে একটা ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। আমরা বিরোধী দল থেকে বলেছি, বিএনপি থেকেও বলেছি, একটা যৌক্তিক সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করতো, আমরা তো তাদের সঙ্গে আছি। আরো সহজ করে বলি, আমরা সিদ্ধান্ত নিব আমরা কোন পক্ষের মানুষ, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষের মানুষ। যদি সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি তাহলে কাজ সহজ হবে, আমরা গণতন্ত্রের পক্ষের মানুষ, আমরা ফ্যাসিবাদের বিপক্ষের মানুষ, গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে, সহজ হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে ন্যূনতম দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন, মানুষের ভোটাধিকার। আমি সংস্কার এবং অনেক কিছু এদেশের দরকার, কারণ পুলিশ আওয়ামী লীগের, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আওয়ামী লীগের, সেনাবাহিনী সেট আপ আওয়ামী লীগের বলবো না, কারণ তারা আমাদের এখনো পর্যন্ত জনগণের পক্ষে কাজ করছে, কিন্তু সেট আপ এখনো পর্যন্ত আগেরটাই আছে। ব্যবসায়ী সকল ক্ষেত্রে আওয়ামী লীগের সেট আপ, একটা সাধারণ কর্মীকে লাইসেন্স সহ অস্ত্র দিয়েছে আওয়ামী লীগের লোকজনকে, তাদের 18-20 লক্ষ হাজার কোটি টাকা তাদের কাছে লুটপাটের টাকা আছে। এর মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে, হ্যাঁ যেটি জরুরি সেই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে, সেই কাজগুলো বাদ দিয়ে যে নির্বাচন করা সম্ভব না সেই কাজগুলো করতে হবে। যেমন এক মাসের মধ্যে 3টে নির্বাচনে তছনছ করে ফেলেছেন, 3টে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র। এই 3টে নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিল, বিশেষত নির্বাচন সিইসি সহ তার সহকর্মীরা, তারা কিন্তু এখনো পর্যন্ত সরকারি বেতন দিচ্ছে, গাড়ি তারা ব্যবহার করছে, তারা কোয়ার্টারে আছে, কে পদত্যাগ করবে কি করবে না এটা আমার কোনো বিষয় না, তাদের তো জেলখানায় থাকার কথা। সর্বশ্রেষ্ঠ শুনলাম রিজাইন করছে, রিজাইন করার পর বাড়িতে যাওয়া কোনো কারণ নেই, তার জেলখানায় যাওয়ার কথা। 24 সালে যে নির্বাচন ভয়াবহ নির্বাচন, 14 সালে যে নির্বাচন নির্বাচনই না, 18 সালে নির্বাচন কোন নির্বাচন, এই ধরনের নির্বাচন জাতি প্রত্যাশা করে না। 71 মুক্তিযুদ্ধের পরে একটা জাতির এই ধরনের নির্বাচনের নামে তামাশা কেউ প্রত্যাশা করে না। সেজন্য আমি এই সরকার কাছে অনুরোধ করব, আহ্বান জানাব, সব কিছু যেন
সুন্দর একটি দৃশ্যের মধ্যে আমরা আনতে পারি।